হচ্ছে শুক্ত। আমার আজকে রেসিপি শুক্ত। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি বড়ি, ডালের খাসারি ডালের বড়ি। এবার আমি দেবো উচ্ছে। উচ্ছের মধ্যে দেবো সামান্য নুন, এই হলুদ আর সামান্য নুন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁপে, আলু, কাঁচকলা ভেজে নেব। সামান্য নুন দেব, আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর একটু সামান্য তেল দেব, আর দেব পাঁচ ফোড়ন। আমি আবার এই ভাত, ডাঁটা, বেগুন, ভাজাগুলো সব একসাথে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। Thank you.
আমি সব ভাজাতে নুন দিয়েছি, তাই পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ সবজিটা না সেদ্ধ হয় আমি ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব উচ্ছেটা আর বড়িটা। সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দিয়ে দেবো সর্ষে বাটা। আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। শুক্তো আমার রেডি, আমি এবার নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন।